আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দর্শক যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে সুখ শান্তি আসতে চলেছে অর্থাৎ আজকের ভিডিওতে এমন তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে অচিরেই আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে আপনার জীবন সুখময় হবে আল্লাহ আল্লাহতালা সেই তিনটি স্বপ্ন দেখিয়ে আপনাকে ভবিষ্যৎ জীবনে সুখ শান্তি আসার সুসংবাদ দিচ্ছেন সেই সুখ শান্তি আসার দুই স্বপ্ন সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কৃতাব তাবির আবির রুইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দেখার সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক সুখ শান্তির সেই তিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন সুখ শান্তি লাভের এক নম্বর স্বপ্ন হলো হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চোখের অশ্রু খার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমতুল্লা এই যিনি বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ চোখের অশ্রু দেখে চোখের পানি দেখে চোখের পানি বের হচ্ছে নিজের চোখের পানি অথবা অপর কেউ কাঁদছে চোখের পানি বের হচ্ছে মোট কথা স্বপ্নে যে কোনোভাবে চোখের অশ্রু দেখলে তিনটি ব্যাখ্যা হতে পারে এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো সে বিবাহ তার বিবাহ হবে এবং সুখী হবে আল্লাহ তালা তার সে পুরুষ হোক অথবা মহিলা তার বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তার অচিরেই বিয়ে হয়ে যাবে এবং পরিশেষে সে সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ সে সুখময় জীবন লাভ করবে আল্লাহ তালা এই স্বপ্ন দেখিয়ে স্বপ্নে চোখের অশ্রু দেখিয়ে তাকে সুখী হওয়ার সুসংবাদ দিচ্ছেন তবে দুই নম্বর ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট অর্থাৎ স্বপ্নে চোখের অশ্রু দেখার দুই নম্বর ব্যাখ্যা যে সে দুঃখ কষ্টে পতিত হতে পারে এটি কখনো কখনো এই ব্যাখ্যাও হতে পারে তবে তিন নম্বর ব্যাখ্যা হলো সে নিয়ামত লাভ করতে পারবে আল্লাহ তালা থেকে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে জীবন ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ মোট কথা স্বপ্নের চোখের অশ্রু দেখার অন্যতম ব্যাখ্যা হলো সে বিবাহ হবে তার এবং সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি লাভের দুই নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আঙুরের মৌসুমে পরিষ্কার সবুজ গাছ দেখা নেককার স্ত্রী লাভ করবে আর তার দ্বারা কল্যাণ ও বরকত লাভ করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ আঙুরের মৌসুমে অর্থাৎ যেই মৌসুমে আঙুর পাওয়া যায় আঙুর ফল সেই মৌসুমে যদি পরিষ্কার সবুজ আঙুর গাছ দেখে বা যে কোনো সবুজ গাছ যদি দেখে সেই মৌসুমে আঙুরের মৌসুমে তাহলে বুঝতে হবে সে অচিরই নেক্কার স্ত্রী লাভ করতে পারবে তালা তাকে উত্তম একজন নেককার স্ত্রী দান করবেন আর এই স্বপ্ন যদি কোনো মহিলা দেখে বুঝতে হবে সে নেককার পুরুষ স্বামী লাভ করতে পারবে এমন স্বামীর সাথে তার বিবাহ হবে যে হবে নেক্কার আর তার মাধ্যমে কল্যাণ এবং বরকত লাভ হবে অর্থাৎ সে নিকার স্ত্রী লাভ করুক বা স্বামী তার মাধ্যমে তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ এই স্বপ্নটি দেখিয়ে নিকার স্ত্রী বা স্বামী লাভ এবং তার মাধ্যমে কল্যাণ এবং বরকত লাভের সুসংবাদ দিচ্ছে সুখ শান্তি লাভের আলাম ও তিন নম্বর স্বপ্ন হল হজরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নের রূপার আংটি দেখার চার ব্যাখ্যা হতে পারে অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেন স্বপ্নে যদি কেউ রূপর আংটি দেখে অর্থাৎ রূপা দিয়ে বানানো আংটি স্বপ্ন দেখলো নিজের হাতে অন্যের হাতে অথবা যে কোনোভাবেই রূপর আংটি স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা চারটি এক নম্বর ব্যাখ্যা হলো রাজত্ব অর্থাৎ সে হয়তো রাজত্ব বা বড়ো কোনো ক্ষমতা লাভ করবে আল্লাহ তালা তার হাতে বড়ো কোনো দায়িত্ব ক্ষমতা দান করবেন দুই নম্বর ব্যাখ্যা হলো সে সুন্দর স্ত্রী লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে সুন্দর স্ত্রী দান করবেন আর যদি সে মহিলা হয়ে থাকে অর্থাৎ কোনো মহিলা যদি রূপার আংটি স্বপ্নে দেখে বুঝতে হবে পুরুষ এর সাথে তার বিবাহ হবে ইনশাআল্লাহ তিন নম্বর ব্যাখ্যা সে সন্তান লাভ করতে পারবে আর চার নম্বর ব্যাখ্যা হলো সে ধন সম্পদ লাভ করবে তাকে আল্লাহ তালা মাল সম্পদ বাড়িয়ে দিবেন সে ধনী হতে পারবে মোট কথা স্বপ্নে রূপার আংটি দেখে একজন ব্যক্তির জন্য বড় সৌভাগ্য এবং সুখ শান্তির বিষয় প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এর মাধ্যমেও অপর ভাই উপকৃত হতে পারে